আগন্তুক বিধানসভা নির্বাচনত গোলাঘাট জেলার সরুপথার সমষ্টির পৰা প্রতিদ্বন্দ্বিতা করিবৰ বাবে বিজেপি দলৰ প্রার্থিত্ব লাভ করা বিশ্বজিৎ ফুকনক বৰপথাৰ আৰু সরুপথাৰত বিপুল আদৰণি। সমষ্টিটোৰ দয়াং নদীৰ ওপৰত থকা কুশল কৰ হেতুৰ পৰা মটৰচাইকেল আৰু গাড়ীৰে বিশাল ৰেলী কৰি দলীয় কৰ্মী আৰু শুভাকাংক্ষীসকলে আদৰি আনে বিশ্বজিৎ ফুকনক। ৰেলী কৰি আদৰি আনোতে বহু ঠাইত বিজেপি প্ৰাৰ্থীজনক শুভাকাংক্ষী ৰাইজে ফুলাম গামোচাৰে সম্বৰ্ধনা জনায়। বিজেপি প্রক্ষেপিত প্রার্থী বিশ্বজিৎ ফুকনক বৰপথাৰ সৰুপথাৰ মণ্ডল বিজেপিৰ কাৰ্যালয়ত দলীয় কৰ্মীসকলে সম্বৰ্ধনা জনায়। স্বাধীনতাৰ পিছৰে পৰা অনগ্ৰহৰ সমষ্টিটোৰ উন্নয়নেই একমাত্র লক্ষ্য বুলি মন্তব্য কৰে বিশ্বজিৎ ফুকনে। সৰুপথাৰ সমষ্টিৰ সৰ্বাংগীন উন্নয়নৰ স্বার্থত আগন্তুক নিৰ্বাচনত বিজেপিক ভোট দিবলৈ সমষ্টিটোৰ ৰাইজক আহ্বান জনায় প্ৰাৰ্থীগৰাকীয়ে। এয়া আসলে আমি সঁচা কথা কবলে গেলে ভগবানের আশীর্বাদ বলে মানি লৈছোঁ। কারণ সরুপথার সমষ্টিবাসী রাইজে সরুপথাত বিজেপির প্রার্থিত্ব পাবলে গাঁয়ে গাঁয়ে নামঘরে নামঘরে মন্দিরে মন্দিরে চাকি দিছিল। এইটো অসমৰ কাৰণে এটা অভূতপূর্ব কথা। আর ইয়াত প্রত্যেক ঘরে মানুহে নিজৰ ঘৰত চাকি দিছিল যাতে আমি নিজৰ এজন প্রার্থী পাম। আর আজি তার ফল আমি পাইছো। আমি রাজ্যিক রাষ্ট্রীয় নেতৃবর্গক ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, সর্বানন্দ সোণোৱাল, রাজ্যিক সভাপতি মহোদয় সকলকে আমি ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাইছো। আর তেওঁলোকে সরুপথার সমষ্টিবাসীর বাবে আমার কান্ধত যি গুরু দায়িত্ব অর্পণ করেছে এই দায়িত্ব নিষ্ঠা আর সততার পালন করে যাম বলে মই কথা দিছো। আপনি সমষ্টিবাসীলৈ কি আহ্বান জানাবো? মই সমষ্টিবাসীলৈ এটাই আহ্বান জানাও যে পরিবর্তন আর উন্নয়নের স্বার্থত আমি সকলে ঐক্যবদ্ধভাবে এটা পরিয়ালের সদস্য হয়ে